ঈদ উপলক্ষে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ব্রিটেনের বাঙালি কমিউনিটিও। ঈদে ছোট বড় সবারই চাই নতুন পোশাক, আর তাই পছন্দের পোশাক কিনতে ছেলে মেয়ে সবাই এখন ভিড় করছেন পোশাকের দোকানগুলোয়। পূর্ব লন্ডনের বিভিন্ন শপিং মল ও মার্কেটগুলো ঘুরে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শোয়েব কবির। ঈদের নতুন পোশাক কিনতে ক্রেতারা ভিড় করছেন পূর্ব লন্ডনের পোশাকের দোকানগুলোতে। পরিবারের সবাই মিলে কেনাকাটা করতে সকাল থেকে ভিড় জমাচ্ছেন পূর্ব লন্ডনের দোকানগুলোতে। ঈদে ছেলেদের পোশাকের তালিকায় শীর্ষে রয়েছে পাঞ্জাবি। বাংলাদেশি সহ নানা ধরনের নতুন ডিজাইনের পাঞ্জাবি বেশি কিনছেন প্রবাসীরা। আমি আমার জন্য পাঞ্জাবি কিনবো, ওয়াইফের জন্য শাড়ি কিনবো। ঈদের সময় মেয়েদের কথা চিন্তা করেই দেশি টাঙ্গাইল, বেনারসি, জামদানি সহ বৈচিত্র্যময় নতুন ধাঁচের শাড়ির কালেকশন সাজিয়েছেন দোকানিরা। যত ধরনের শাড়ি বাংলাদেশে আছে সব ধরনের মোটামুটি আমার কাছে কালেকশন আছে, ইভেন কি মেয়েদের ফতুয়া, ছেলেদের পাঞ্জাবি। হিউজ পরিমাণে কালেকশন আছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে টাঙ্গাইলের শাড়ি, মিরপুর জামদানি, কাতান, বেনারসি, ছেলেদের পাঞ্জাবি, বাচ্চাদের ড্রেস। নিত্য নতুন ডিজাইনের পোশাক ক্রয় ক্ষমতার মধ্যেই আছে বলে জানান ক্রেতা বিক্রেতা উভয়ই। বাচ্চার জন্য যাই কিছু দেখছি মোটামুটি ভালো প্রাইসে, আগের তুলনায় দাম এবারে মোটামুটি অনেক ভালো। দাম তুলনামূলক অন্যান্য জায়গার চেয়ে আমাদের এখানে কম থাকার কারণে সবাই নতুন নতুন ডিজাইন, সব বিভিন্ন ধরনের ডিজাইন আর তারা কিনতে পারতেছে। পাশ্চাত্য থেকেও বাঙালিয়ানা সংস্কৃতির পোশাকের দিকে আগ্রহ বেশি ক্রেতাদের। এসব দোকানগুলোতে এসেও দেশের মতোই কেনাকাটার আমেজে প্রবাসীরা। আসলে আমরা লন্ডনে আছি, বাট আমাদের মনে হচ্ছে না যে আমরা লন্ডনে আছি, মনে হচ্ছে বাংলাদেশেই শপিং করছি, কারণ বাংলাদেশের সব জিনিস এই দোকানে পাওয়া যাচ্ছে। শুধু নিজের জন্যই নয়, ঈদে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের উপহার দিতে পোশাক কিনতে প্রবাসীরা শেষ মুহূর্তে ভিড় জমাচ্ছেন দোকানগুলোতে। ঈদকে সামনে রেখে চলছে শেষ সময় কেনাকাটা, ক্রেতাদের প্রচন্ড ভিড় পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল ও গ্রিন স্ট্রিটের দোকানগুলোতে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।